ta'muruna bil ma'ruf wa tanahawna 'anil munkar, tumra shot kajer adesh dao oshot kaj theke biroto thako. Ei shot kajer adesh ebong oshot kajer theke biroto thakar nirdeshona Allah ta'ala pobitro kalam pater moddhe diyechen. Ekhon shot kajer adesh ki? Shot kajer adesh holo age nije manbo, nijeke age নিয়ন্ত্রণ করে নিজেকে মেনে চলে অন্যকে এই দিনে দাওয়াত দিতে হবে হকের কথা বলতে হবে কোরআনের কথা বলতে হবে আল্লাহর কথা বলতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গেছেন সেই পথে আহ্বান করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন যে তোমাদের নিকট দুটি জিনিস রেখে যাচ্ছি এক হলো আল কোরআন আরেকটা হলো আমার সুন্নাহ এই কোরআন এবং সুন্নাহ যারা আঁকড়ে ধরবে তারা আমার দলভুক্ত হবে এবং তোমাদের কাছে যদি আমার একটা কথাও পৌঁছায় তুমি তোমার অন্য ভাইকে তুমি এই কথাটা পৌঁছায় দিবে এখন আমরা কি আসলে আমাদের সেই দিনের কাজ করছি না আমাদের সময় অতি সন্নিকটে গত জুমাতে আলোচনা করেছিলাম যে শেষ জামানা শেষ সময়ে এসে আমরা উপনীত হয়েছি কিয়ামতের ঠিক পূর্বক্ষণে কিছু আলামত দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী 70টি আলামতের কথা বলেছেন এই 70টি আলামতের মধ্যে 65টি আলামত অলরেডি দৃশ্যমান হয়ে গেছে যেগুলো আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি আর 5টা আলামত বাকি আছে তার মধ্যে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আসবেন এবং দাজ্জাল আসবে এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলবো যে এই শেষ জামানার সময়ে শেষ এই জামানার সময়ে আমাদের বিশ্বটা আমাদের পুরো বিশ্বটা রাজত্ব কারা করছে ইহুদিরা কারা রাজত্ব করছে ইহুদিরা মুসলমান জায়গায় জায়গায় মার খাচ্ছে দেশে দেশে মার খাচ্ছে ফিলিস্তিনের কথা বলেন ইসরায়েলের কথা বলেন সব জায়গায় মুসলমানরা কি করছে মার খাচ্ছে যেহেতু সব জায়গায় মুসলমানরা মার খাচ্ছে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী মার খাবে কারণ আমরা আমাদের যে জায়গায় থাকার কথা সেই জায়গায় এখন আর নাই আমাদের ঈমানও নাই আমাদের আমলও নাই এই ঈমান ও আমল না থাকার কারণে আমাদের এই অবস্থা একটা বিষয় সেটা হলো আমরা এই যে মুসলিম উম্মাহ এই মুসলিম উম্মাহকে আমরা ধরে রাখতে পারিনি মুসলিম উম্মার যে কাজ রয়েছে সেই কাজগুলো আমরা করতে পারছি না মুসলিম উম্মার কি কাজ মুসলিম উম্মার কাজ হলো তামুরুনা বিল মারুফে ওয়া তানহাউনা আনিল মুনকারের কাজ করা ঐক্যবদ্ধ হওয়া এবং সৎ কাজের আদেশ দেয়া অসৎ কাজ থেকে অন্যকে বিরত রাখা আমরা কি এই কাজটা করতে পারছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদিহি যে ব্যক্তি কোনো খারাপ কাজ দেখবে কোনো অন্যায় দেখবে সে যেন তার হাত দ্বারা সেটাকে প্রতিহত করে ফাইন লাম ইয়াস্তাতি ফাবি লিসানিহি যদি সে তার হাত দ্বারা প্রতিহত করতে না পারে তবে সে তার জবান দ্বারা সে তার মুখ দ্বারা সেটা প্রতিহত করবে ফাইন লাম ইয়াস্তাতি ফাবি কলবিহি এবং সে যদি তার মুখ দ্বারাও সেটা প্রতিহত করতে না পারে তাহলে সে তার অন্তর দ্বারা সেই জিনিসটাকে প্রতিহত করবে মানে ঘৃণা করবে যে এটা অন্যায় এটা আমি মানি না আমি এটাকে ঘৃণা করি ওয়াজালিকা আযাফুল ঈমান এটা হলো ঈমানের সর্বনিম্ন দুর্বল অবস্থান ঈমানের সর্বদুর্বল অবস্থান কোনটা অন্যায়কে মনে মনে ঘৃণা করা এখন আমরা অন্যায়কে কি মনে মনে ঘৃণা করি না অন্যায় দেখলে প্রতিহত করি না কয় যা হয় ভালোর জন্য হয় এই হলো আমাদের সমাজের অবস্থা আমরা শুধুমাত্র গুটি কিছু মানুষ রয়েছি যারা এই উম্মার কাজ করে চলেছি আর কিছু ব্যষ্টিক মানুষ রয়েছে যারা বা কিছু সামষ্টিক মানুষ রয়েছে যারা এই উম্মার কি কাজ সেটা ভুলে গেছে আমরা এখনো হালুয়া জিলাপি মিষ্টি নিয়ে এখনো ঝগড়া করি এখনো কে কোন ধরনের টুপি পরেছে কে লম্বা পাঞ্জাবি পরল কে কাটা পাঞ্জাবি পরল কে কোন মাঝহাবের কে কোন তরিকতের এগুলো নিয়ে এখনো বাড়াবাড়ি করি কে মিলাদ দাঁড়াইয়া পড়লো কে বসে পড়লো কে কি করলো না করলো এগুলো নিয়ে এখনো বাড়াবাড়ি করি একটু খেয়াল করলে বুঝতে পারবেন
এগুলো বাড়াবাড়ির এখন সময় নয়, এখন সময় হলো মুসলিম উম্মার ঐক্যের, ইখওয়ানুল মুসলিমিনের দায়িত্ব পালন করা এখন হলো আমাদের সময়ের দাবি, এটা এখন সময়ের দাবি। কারণ ইমাম মাহদি আলাইহিস সালাম অল্প সময়ের ভিতরে আসছেন, আমাদেরকে যদি তার সাথে যোদ্ধা হইতে হয়, তার সাথে যদি মিলে যুদ্ধ করতে হয়, এই রকম ইমান নিয়ে, দুর্বল ইমান নিয়ে আর এই মুসলিমে মুসলিমে ভেদাভেদ এটা নিয়ে আমাদেরকে ওই যোদ্ধা হওয়া সম্ভব না, ওই মুজাহিদ হওয়া সম্ভব না, কি বলেন ঠিক কিনা? এই মুজাহিদ হওয়ার জন্য এই দুর্বল ইমান, এই দুর্বল ইমান নিয়ে বা ইমান নাই বললেই চলে এরকম অবস্থায় আমাদের এই পরিস্থিতিতে আমরা মুজাহিদ হতে পারবো না ইমাম মাহদির সাথে। আমাদেরকে কন্ট্রোল করা হচ্ছে, আমাদেরকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, এই মুসলিম উম্মা বোকার স্বর্গে বসবাস করছে, আমরা পড়ে রয়েছি মুসলিম মুসলিম বিভেদে, অথচ পরাশক্তি রাষ্ট্রগুলো যারা ঐক্যবদ্ধ হচ্ছে আমাদেরকে গায়েল করার জন্য। দেখেন 1914 সালের প্রথম বিশ্বযুদ্ধের পরে 1914 থেকে 1948 সাল পর্যন্ত, খেয়াল করেন 1914 থেকে 1948 সাল পর্যন্ত তারা নিজেদের শক্তি সামর্থ্য সঞ্চয় করেছে, শক্তি সামর্থ্য সঞ্চয় করেছে, জ্ঞানে বিজ্ঞানে প্রজ্ঞায় তারা ঐক্যবদ্ধ হয়েছে, তারা সমগ্র বিশ্বের সকল স্বর্ণ রৌপ্য এগুলো কালেক্ট করা শুরু করেছে, নিজেদের পুঞ্জীভূত করা শুরু করেছে। এরপরে যখন সারা বিশ্বের সকল সোনাদানা তাদের হাতে চলে আসলো আর তারা ছড়াই দিল সারা বিশ্বের মধ্যে, এর বিনিময়ে কাগজের টাকা, কাগজের টাকা সারা বিশ্বে ছড়াই দিল, আপনি আপনি আমি এই কাগজের টাকা নিয়ে সুখে থাকলাম আর তারা এর বিনিময়ে স্বর্ণমুদ্রা হাসিল করে নিল, তারা সারা বিশ্বের মধ্যে ডলার চালু করে দিল, যেই ডলার কেনার জন্য আর ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যাওয়ার জন্য আমরা 20 লাখ 22 লাখ টাকা 25 লাখ টাকা খরচ করে ফেলি এবং পাগল হয়ে যায় এই ইউরোপিয়ান কান্ট্রিতে যাওয়ার জন্য। আর সারা বিশ্বের স্বর্ণ গয়না থেকে শুরু করে প্রভাব প্রতিপত্রী যা আছে সব তারা কি করলো, তারা এগুলো নিজেদের আয়ত্তে নিয়ে আসতো। তারা এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এসে এমন যুদ্ধ তৈরি করলো, যে যুদ্ধের মাধ্যমে তারা এমন একটা পরাশক্তি রাষ্ট্র তৈরি করলো যার কথায় সারা বিশ্ব উঠবে আর বসবে। সেই নতুন রাষ্ট্র তৈরি হলো এবং জাপানের হিরোশিমা নাগাসাকিতে লিটল বয় আর ফ্যাটম্যান দিয়ে আক্রমণ করে তাদেরকে আত্মসমর্পণ করতে বাধ্য করলো। বিশ্বের যখন পরাশক্তি রাষ্ট্রগুলোকে দমন করে ফেললো, নতুন পরাশক্তি রাষ্ট্র হিসেবে আমেরিকা কি করলো, মাথা গজালো। এই আমেরিকা দীর্ঘদিন ধরে সারা বিশ্বের মধ্যে রাজত্ব করে আসছে। আমেরিকা 1948 সালের পরে এসে আমেরিকা যখন রাজত্ব পাইল, সারা বিশ্বের মধ্যে পরাশক্তি রাষ্ট্র হিসেবে যখন নিজেদের অবস্থান জাহির করে ফেললো, নিজেদের অবস্থানটা টিকিয়ে রাখার জন্য ইউনাইটেড নেশন জাতিসংঘ প্রতিষ্ঠা করলো, সে বিভিন্ন অর্গানাইজেশন প্রতিষ্ঠা করলো, সে ন্যাটো প্রতিষ্ঠা করলো যাতে করে তার কথা মতো সবকিছু চলে, সে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড তৈরি করলো IMF, যার মাধ্যমে সে সারা বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করা শুরু করলো। যে সকল কান্ট্রি তার কথা শুনবে না মানবে না তাকে সে আস্তে আস্তে পরাভূত করা শুরু করলো। এই পরাভূত কেমনে করলো, দেখেন পাকিস্তানের ইমরান সরকার যখনই বললো যে এক আল্লাহর রাজত্ব চলবে আর কোনো কিছু চলবে না, এক আল্লাহর কথা চলবে, এই সমাজের মধ্যে আর কারো আইন চলবে না, যখনই এই কথা বললো তাকে কেমনে বসাইয়া দিল, সিংহাসন থেকে তাকে কেমনে নামাইয়া দিল, এটা আমরা দেখছি না? এইভাবে সারা বিশ্বের ক্ষমতা তারা দখল করে ফেললো। এটা আমাদেরকে মুসলমানদেরকে বুঝতে হবে, আমরা কি নিয়ে পড়ে আছি আর আমাদের কি করা উচিত আর তারা আমাদের বিরুদ্ধে কি করছে। আমরা মিশন 2020, 2014, 40, 60, 70 এইভাবে মিশন নিয়ে নিচ্ছি, অথচ আমরা বোকার স্বর্গে বসবাস করছি যে আমাদের আসলে কি করা উচিত। আমাদের মিশন হওয়া উচিত মুসলিম জাতির ঐক্য প্রতিষ্ঠা করা, আমাদের নিজেদের ইমান এবং আমল প্রতিষ্ঠা করা। আপনারা সবসময় দেখেন যে আমি ইমানের উপরে বেশ জোর দিই,
ইমানের বিষয়ে কথা বলি, কারণ হলো আমাদের ইমান এত বেশি তলানিতে, এই এত তলানিতে থাকার একটা মাত্র কারণ হলো আমরা নিজেদের অবস্থানটা ভুলে গেছি। নিজেদের ইমানের বিষয়ে বারবার বলার কারণ হলো আমরা কোন জাতি, কোথা থেকে এসেছি, আমাদের কি অবস্থান, কি আমাদের কার্যকলাপ, আর আমাদের কি করা উচিত, আমরা এই বিষয়গুলো ভুলে যাওয়ার কারণে আমাদের আজকের এই পরিণতি। এই কারণে আমাদেরকে খেয়াল করতে হবে ওয়ার্ল্ড ইকোনমিক্সের উপরে, আমাদেরকে খেয়াল করতে হবে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের উপরে, বিশ্বের ঘটনাগুলোর দিকে আমাদেরকে লক্ষ্য দিতে হবে। যদি আমরা এই বিষয়গুলোর উপরে লক্ষ্য দেই, তাহলে একটু বুদ্ধি বিবেক খাটাইলে বুঝতে পারবো যে মুসলমান জাতির বিরুদ্ধে সারা বিশ্ব ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে। ইহুদি নাসারারা তারা ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে এই মুসলমান জাতিকে কিভাবে পরাভূত করা যায়, পরাস্ত করা যায়। এরপরে আসেন যে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কামিং সুন একটা বিশ্বযুদ্ধ আসছে, যে বিশ্বযুদ্ধের নাম তৃতীয় বিশ্বযুদ্ধ। এই তৃতীয় বিশ্বযুদ্ধ অতি শীঘ্রই হতে যাচ্ছে এরকম মনে করছে ওলামায়ে কিরাম। আমরা ইতিমধ্যে যে দেখছি ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ, কোনো কারণে যদি এই যুদ্ধ দীর্ঘদিন গড়ায় তাহলে এটা নিউক্লিয়ার ওয়েপন্স বা পারমাণবিক যুদ্ধে রূপ নেবে, আর তখনই শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও ঠিক এমনটিই বলে যে এমন একটা মালহামা আসবে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াসাল্লামের পরে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আসার আগে এমন একটা মালহামা আসবে, এমন একটা যুদ্ধ হবে, যেই যুদ্ধে 100 জন মুসলমানের মধ্যে 99 মুসলমান মারা যাবে। আমি আজকে আপনাদেরকে খুব আশ্চর্যজনক কিছু তথ্য দিব। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আসার পূর্বে কি হবে এবং তিনি কখন আসার ব্যাপারে ওলামায়ে কিরাম কি আবিষ্কার করেছেন, কি গবেষণা করেছেন, আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে আসলে আমরা কোন অবস্থানে দাঁড়িয়ে আছি। আমরা একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে আছি। আপনি হাদিসগুলো নিয়ে, কোরআনের আয়াতগুলো নিয়ে যদি গবেষণা করেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে আমাদের অবস্থানটা কোথায়। এই তৃতীয় বিশ্বযুদ্ধের একটা মৌলিক উদ্দেশ্য রয়েছে। মৌলিক উদ্দেশ্য কি? যে একটা রোলিং কান্ট্রি তৈরি করা, এমন একটা দেশ তৈরি করা, নতুন এমন একটা দেশ তৈরি হবে যেই দেশ জ্ঞানে, প্রজ্ঞায়, শক্তিতে, অর্থনীতিতে, এভরি সিঙ্গেল সিস্টেমে তারা সারা বিশ্বের মধ্যে রাজত্ব প্রতিষ্ঠা করবে। আর ওই কান্ট্রি হতে যাচ্ছে ইসরায়েল। এই ইহুদি রাষ্ট্র সারা বিশ্বের মধ্যে রাজত্ব তৈরি করবে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী সেই দিকেই যাচ্ছে। ফেলেস্তাইন নামক জায়গার মধ্যে একটা শহর আছে, যেই শহর এটা হলো বাবে লুত নামক একটা শহর রয়েছে, লুত শহর। তারা ইতিমধ্যে ওই জায়গাটা তৈরি করে ফেলেছে, ওই শহরটা, এবং ওই শহরটা জনসাধারণের প্রবেশ নিষেধ। এখানে একটা ক্যান্টনমেন্ট তৈরি করা হয়েছে, শুধুমাত্র সৈন্যদের জন্য এটা তৈরি করা হয়েছে, এই লুত শহর। এবং সেই লুত শহর এর শুরুর দিকে, লুত শহরের যে গেট, এটাকে বাবে লুত বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বাবে লুত নামক এমন একটা গেট হবে যে গেট দিয়ে দাজ্জাল প্রবেশ করবে। বাবে লুত, আপনারা দ্য গেট অফ লুত দিয়ে বা বাবে লুত দিয়ে গুগলে সার্চ করলে এখনই দেখতে পাবেন শ্বেত পাথরের তৈরি এই গেটটা ইতিমধ্যে ইসরায়েল বাহিনী তৈরি করে ফেলেছে। আর এই গেটেই লেখা আছে, ইসরায়েলরা লিখলো যে দ্য গড অফ পিস উইল ইমার্জ হেয়ার, দ্য গড অফ পিস, যে শান্তির রাজা এখান দিয়ে আসবেন, এই গেট দিয়ে আসবেন, এটা লেখা আছে। এবং তারা তার অনুসরণ করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। আর আমরা মুসলমানরা হালুয়া রুটি, কে কোন তরিকত করে, কে কোন মাজহাব মানে, কে আহলে হাদিস, কে আহলে কোরআন, কে আহলে কিতাব, এগুলো নিয়ে ব্যস্ত রয়েছি, মুসলিম মুসলিম বিদ্বেষ আর ভেদাভেদ নিয়ে রয়েছি, অথচ আমাদেরকে পরাস্ত করার জন্য তারা রেডি হয়ে রয়েছে। আরেকটা আশ্চর্যজনক তথ্য দেই, এই বাবে লুত নামক জায়গায় হযরত ঈসা আলাইহিস সালাম এ দাজ্জালকে কতল করবেন।
এই যেই জায়গায় উৎপত্তি সেই জায়গায় তাকে কি করা হবে ধ্বংস করে দেওয়া হবে তাকে সেই জায়গায় ধ্বংস করা হবে এবার আসেন যে আমরা আসলে কোন দিকে যাচ্ছি এই মুসলিম উম্মার কি করা উচিত আর আমরা করছি কি ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম অতি নিকটতম সময় আসবে এবং আমরা যারা এখনো আমাদের নিজেদের অবস্থানটা বুঝতে পারি না নিজেদের অবস্থানটা তৈরি করতে পারি না আমরা নিজেদের জ্ঞান গরিমা বিসর্জন দিয়ে দিয়েছি আমরা ছুটছি শুধু দুনিয়ার দিকে এই দুনিয়া আপনার নয় অল্প কিছুদিনের মধ্যে দেখবেন এই দুনিয়ার প্রত্যেকটা জিনিস ধ্বংস হয়ে যাচ্ছে আপনি কিসের পিছনে ছুটছেন আমার হাদিসের গবেষণা অনুযায়ী আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে আসবেন তিনি 7 বছর এই পৃথিবীতে মুসলিমদের নেতৃত্ব দিবেন কয় বছর 7 বছর ভালো করে বুঝেন এটা আমাদের প্রত্যেকের জানা দরকার একেবারে আমাদের মগজের ভিতরে এই বিষয়গুলো দোলাই করা দরকার কারণ আমাদের সমাজের ইমামরা নেতারা দাইরা যারা ইসলাম এবং কোরআনের বিষয়গুলো নিয়ে কথা বলে তারা এই বিষয়গুলো নিয়ে কথা বলে না বড় আশ্চর্যের বিষয় শুধু কথা বলে যে আমল আখলাকের বিষয়ে কথা বলে ইমানের বিষয়ে কথা বলে আর কবরের নিচের মাটির নিচের বিষয় নিয়ে কথা বলে পরকালের বিষয় আর আমাদের বর্তমান সময়ের কি পরিস্থিতি কি করা উচিত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে না গবেষণা করে না আমরা মুসলমানরা কোন দিকে যাচ্ছি হযরত আবু কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে একটা হাদিস বর্ণনা করা হয়েছে তিনি বলেন তুর্কি খেলাফত ধ্বংসের পরে তুর্কি শাসনের খেলাফতকালের শেষ থেকে 104 বছর পরে ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে আগমন করবেন এখন দেখেন তুর্কি খেলাফত শেষ হয়েছিল 1924 সালে 1923 সালের শেষের দিকে 1924 এর শুরুর দিকে তুর্কি খেলাফত শেষ হয়ে গেছে যেহেতু 1924 সাল থেকে যদি আপনি গণনা করেন 104 বছর হলে 2028 সাল হয় ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের সময় আল্লাহই ভালো জানেন কখন তিনি আসবেন কিন্তু আলেমদের গবেষণার ফসল হলো এটা তারা এই হাদিসগুলো নিয়ে গবেষণা করার ফলে বুঝতে পারছেন এই যে ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম অতি সন্নিকটে আসছেন খুবই নিকটবর্তী সময়ে আসছেন এটা হতে পারে 2028 সাল আল্লাহ ভালো জানেন আল্লাহু আলাম কিন্তু এটা গবেষণা করে দেখা গিয়েছে এই গবেষণার ফল সত্য হতে পারে মিথ্যা হতে পারে আরো কিছু গবেষণা আছে 2028 এর ব্যাপারে যে 15ই রমজান শুক্রবার হবে এই শুক্রবারে এমন বিকট একটা শব্দ আসবে আসমান থেকে যার কারণে 70,000 মানুষ বধির হয়ে যাবে মানে কানে শুনবে না এবং 70,000 মানুষ অজ্ঞান হয়ে যাবে এখন দেখেন 15ই রমজান শুক্রবার 15ই রমজান শুক্রবার ভালো করে বুঝেন শুক্রবারে এমন একটা আওয়াজ আসবে যেটা অনেকটা ভয়ানক শব্দ যে ভয়ানক শব্দে 70,000 মানুষ বধির হয়ে যাবে 70,000 মানুষ তারা অজ্ঞান হয়ে যাবে এই আওয়াজের কারণে মাজমাউল জাওয়াইদের মধ্যে বর্ণনা করা হয়েছে এই হাদিসটা সম্পর্কে যে গবেষণা করে দেখা গেছে এই 15ই রমজান শুক্রবারটা হবে এটা 1449 হিজরি 11ই ফেব্রুয়ারি 2028 এটা সৌদি ক্যালেন্ডার অনুযায়ী দেখা গেছে 1449 হিজরি কি বলেছি 1449 এটা যদি ইংরেজি সাল গণনা করেন 11ই ফেব্রুয়ারি 2028 বুঝতে পেরেছেন তাহলে 2028 সালের কথা বলা হয়েছে তাহলে ওই বছর ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবেন এর দ্বিতীয় বিষয় থার্ড বিষয় ওই বছর রমজান শুরু হবে শুক্রবারে রমজান শুরু হবে কিবারে শুক্রবারে
এবং যেই বছর ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন সেই বছর প্রচুর ভূমিকম্প হবে ওই রমজানে প্রচুর ভূমিকম্প হবে এক সময় বেশি একটা ভূমিকম্প হতো না 1970 থেকে 1990 পর্যন্ত আপনারা যারা জানেন দুই একটা তিনটা ভূমিকম্প হয়েছে সর্বমোট কিন্তু 1990 সাল থেকে এই পর্যন্ত আমরাই তো মনে হয় 8-10টা ভূমিকম্প দেখে ফেলেছি ভূমিকম্পের পরিমাণ বাড়ছে নাকি ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই বছর আসবেন সেই বছরের ওই রমজানে যে রমজানটা শুরু হবে শুক্রবারে এবং সেই রমজানে প্রচুর ভূমিকম্প হবে এটা সৌদি ক্যালেন্ডার অনুযায়ী দেখা যায় যে 28 জানুয়ারি 2028 সালে সৌদি ক্যালেন্ডার অনুযায়ী প্রথম রমজান শুরু হবে শুক্রবারে তাহলে 2028 এর এই তিনটা প্রমাণ পাওয়া গেল আরেকটা বিষয় বলি ইমাম বাকের রাহমাতুল্লাহ তিনি বলেন যে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম বায়াত গ্রহণ করাবেন মানুষদেরকে কাবা শরীফ এবং মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী স্থানে দাঁড়িয়ে এই দিবসটা হবে 10ই মুহররম আশুরার দিন 10ই মুহররম আশুরার দিন এই আশুরার দিনটা হবে শনিবার সৌদি ক্যালেন্ডার অনুযায়ী দেখা যায় 1450 হিজরি 13 জুন 2028 সালে এই দিবসটা যে তাহলে 2028 এর চতুর্থতম প্রমাণ পাওয়া গেল গবেষণা অনুযায়ী এরপরে পঞ্চম নম্বরতম গবেষণা কি দেখা যায় দেখেন একই রমজানে চন্দ্রগ্রহণ হবে সূর্যগ্রহণও হবে একটা রমজান একই রমজান যেই রমজানে চন্দ্রগ্রহণও হবে সূর্যগ্রহণও হবে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে এই পয়লা রমজান রবিবার 1448 সাল যেটার ইংরেজি সাল হলো 7ই ফেব্রুয়ারি 2027 যেটাতে 7ই ফেব্রুয়ারি 2027 এটাতে সূর্যগ্রহণ হবে এবং 14ই রমজান শনিবার 1448 হিজরি 20ই ফেব্রুয়ারি 2027 এই সময়ের এক বছর পরে 27 সালের পরে কয় সাল 28 সাল এক বছর পরে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন তাহলে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই বছর আসবেন সেই বছরের আগের বছরের রমজানে একই রমজানে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হবে একটা সূর্যগ্রহণ হবে 7ই ফেব্রুয়ারি 2027 আর 14ই রমজান এটা হলো 20ই ফেব্রুয়ারি 2027 এটাতে চন্দ্রগ্রহণ হবে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পূর্বে বিশ্বব্যাপী একটা মহামারী হবে যে মহামারী সারা বিশ্ব স্তম্ভিত হয়ে যাবে স্তব্ধ হয়ে যাবে ইতিমধ্যে আমরা এটা দেখে ফেলেছি করোনা মহামারীর কারণে সারা বিশ্ব বিশেষ করে দেখবেন মুসলিম কান্ট্রিগুলো না যে সকল কান্ট্রি বেশি আল্লাহ বিদ্বেষী এবং মুসলমানদের উপরে বেশি জুলুমকারী এসকল কান্ট্রি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কি আমরা এটা দেখি নাই এই ইউরোপিয়ান কান্ট্রিগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সারা বিশ্বের অর্থনীতি ভেঙে যাবে এই মহামারীর ফলে হাদিসের ভাষ্য অনুযায়ী সারা বিশ্বের অর্থনীতি ভেঙে যাবে এবং বিশ্বে বেশি বেশি ভূমিকম্প হতে থাকবে এটাও ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পূর্বে এই ঘটনা ঘটবে ইসরায়েলে প্রচুর পরিমাণে গার্গাদ গাছ লাগানো হবে এই গার্গাদ গাছ এত বেশি লাগানো হবে কারণ যখন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে এবং মালহামা শুরু হবে সেই মালহামাতে এই গার্গাদ গাছের নিচে ইহুদিরা পলায়ন করবে আল্লাহ তাআলা বলেন ক্বাল আল্লাহ ওয়া ইন মিন ক্বরিয়াতিন ইন্না নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমাল কিয়ামা কিয়ামতের পূর্বে যত শহর আছে সবগুলো ধ্বংস করা হবে এই আয়াতের তাফসীর অনুযায়ী দেখা যায়
যে কোনো কাঁচাঘর থাকবে না, সবগুলো পোড়া মাটির ঘর হবে, মানে এরকম বিল্ডিং আর কি, দালান। পোড়া মাটি বলতে ইটের ঘর, এটা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও এটা বলে। আর সুসজ্জিত এই বাড়িগুলো সহ শহরগুলো ধ্বংস করা হবে। কেমনে ধ্বংস হবে? ওই কতাল, ওই যুদ্ধের মাধ্যমে একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রকে ধ্বংস করবে। আমি সেই বিষয়ে পরে আসছি, কিভাবে প্রত্যেকটা শহর একের পর এক ধ্বংস হয়ে যাবে, নিজেরা নিজেদের শহর ধ্বংস করে ফেলবে। এই ধ্বংস করার ফলে ওই মালহামা এমন একটা মালহামা, যেই মালহামার মুসলিম উম্মা, এই মুসলিম উম্মার মধ্যে তিন ভাগ হবে। কয় ভাগ? তিন ভাগ হবে। এক ভাগ শহীদ হয়ে যাবে, 1/3 শহীদ হয়ে যাবে, আর এক ভাগ যুদ্ধ থেকে পলায়ন করবে, এক ভাগ যুদ্ধ থেকে পালিয়ে যাবে, আর এমন এক ভাগ থাকবে যাদের হাতে আল্লাহ তাআলা ইসলামের পতাকা, বিজয়ী পতাকা দান করবেন শেষের দিকে, একেবারে শেষের দিকে এসে। এ যুদ্ধে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াসসালামকে ইহুদিরা গিরে ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা তুকাতিলুল ইয়াহুদ, মুসলিমরা তোমরা অবশ্যই ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে। ইহুদিদের বিরুদ্ধে তোমরা কি করবে? যুদ্ধ করবে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াসসালামের মুজাহিদদের কথা বলা হয়েছে এখানে, যে হাত্তা ততক্ষণ পর্যন্ত ওইভাবে যুদ্ধ করবে যখন ইহুদিরা এই গারগাদ গাছের নিচে এবং পাথরের পিছনে পলায়ন করবে। এই গারগাদ গাছ হলো লতা পাতায় পেঁচানো এক ধরনের গাছ। যারা ইহুদি রাষ্ট্রগুলো সফর করেছেন তারা দেখেছেন যে এই গারগাদ গাছ ইতিমধ্যে লাগানো হয়ে গেছে। এগুলো জোবদার সমৃদ্ধ একটা গাছ, এই গাছের পিছনে দাঁড়াইলে আর কাউকে দেখা যায় না। এই গাছ কি বলবে? ইয়া মুসলিম ইন্না ওয়ারানিল ইয়াহুদ তাআলাউ ফাকতুলু, যে হে মুসলমান, আমার পিছনে ইহুদি রয়েছে, আসো এবং তাকে হত্যা করো। কে বলবে? ওই পাথর এবং গাছ বলবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। যাই হোক, যা বলছিলাম যে 2028 এটা গবেষণার একটা ফসল, যে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াসসালাম আসবেন এরকম একটা মনে করা হয়, ধারণা করা হয়। এটা অন্যান্য সায়েন্স এবং সিমটমগুলো মিলাইয়া হিসাব করা হয়েছে 2028ই সম্ভাব্য একটা সময়, যে সময়ে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াসসালাম পৃথিবীতে আসতে পারেন। আমি 6টা বর্ণনা দিয়েছি, যে 6টা হাদিসের বর্ণনা অনুযায়ী এবং বিজ্ঞানীদের রেজাল্ট অনুযায়ী, কারণ আমরা হাদিসকে ওইভাবে বিশ্বাস করি না যেভাবে বিজ্ঞানকে বিশ্বাস করি। তো বিজ্ঞানীদের গবেষণায়ও দেখা গেছে যে এই হাদিস অনুযায়ী এই বিষয়টা সত্য, যে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াসসালাম এই সময় আসতে পারেন। এবার আসেন হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলার হতে বর্ণিত একটা হাদিস, যে বিশ্বব্যাপী অধঃপতন হতে থাকবে, সারা বিশ্বে অধঃপতন হবে। ওই যে বললাম যে প্রত্যেকটা শহর, আল্লাহ বললেন যে এই প্রত্যেকটা শহর ধ্বংস হয়ে যাবে। আমরা দুনিয়ার পিছনে ছুটি না, এই দুনিয়া দেখবেন যে আপনার চোখের সামনে ধ্বংস হয়ে গেছে। আপনার চোখের সামনে আপনি যে সুন্দর বাড়ি বানাইলেন, যে বাড়ি বানানোর পিছনে সারা জীবনে জমানো অর্থ ব্যয় করলেন, সেই বাড়ি আপনার চোখের সামনে ধ্বংস হয়ে যাবে। দেখেন বিশ্বব্যাপী অধঃপতন কিভাবে হবে। মিশর ধ্বংস হবে নীল নদের পানি শুকানোর কারণে, এই হাদিস বর্ণনা করে। আর ইরাকের অধঃপতন হবে যে পানির মধ্যে ডুবে যাওয়ার কারণে, ইরাক ডুবে যাবে পানির মধ্যে। মক্কা এবং মদিনার অধঃপতন হবে তাদের ক্ষুধার কারণে, দারিদ্রতার কারণে। যেই মক্কা এবং মদিনা এখন খাবার অপচয় করে, সেই মক্কা এবং মদিনার খাবারের সংকট দেখা দিবে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াসসালাম আসার পূর্বে। ইতিমধ্যেই দেখা গেছে ইয়েমেনের সাথে যুদ্ধ করে সৌদি আরবের অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে গেছে। আগে যারা সৌদি থাকতো তারা অনেক টাকা পাঠাইতো, আর এখন 3 মাস পরে 15,000 টাকা পাঠাইতো খবর হয়ে যায়। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি সৌদির ইকোনমিক কন্ডিশন, এটার একটা রিপোর্টও হয়েছে, যে রিপোর্টে বলা হয়েছে যে অস্ত্র কিনে, যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কিনার কারণে তাদের অর্থনৈতিক অবস্থা একেবারে তলানিতে। যেভাবে ধ্বংস হয়ে গেছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র শ্রীলঙ্কা, ধ্বংস হয়ে গেছে না, পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
এরপরে ইয়েমেন ধ্বংস হবে পঙ্গপালের মাধ্যমে, যেই পঙ্গপাল দেখা গেছে আফ্রিকাতে সকল শস্য খেয়ে ফেলেছে, ইয়েমেনে যে ইয়েমেনের সাথে এখন যুদ্ধ হচ্ছে সেই ইয়েমেন পঙ্গপালের কারণে ধ্বংস হয়ে যাবে, খাওয়ার কিছু পাবে না। ইরানের অধঃপতন হবে ডাকাতদের হাতে, ইরান ডাকাতদের হাতে তাদের অধঃপতন হয়ে যাবে। তুর্কিদের ধ্বংস হবে কুর্দিদের হাতে, তুর্কিরা ধ্বংস হয়ে যাবে কুর্দিদের হাতে, যে কুর্দিদের সাথে তুর্কিদের সবসময়, কুর্দি বাহিনী হলো সন্ত্রাসী বাহিনী। আমি আরো সময় পেলে এদের সম্পর্কে আরো ডিটেলস বলতাম। আর আর্মেনিয়ার ধ্বংস হবে রাশিয়ার হাতে, এই রাশিয়ার হাতে আর্মেনিয়ানদের ধ্বংস হবে। ইতিমধ্যে আমরা জানি যে আজারবাইজান এই আর্মেনিয়ানদের বিজয় দান করেছে, রাশিয়ার ধ্বংস হবে তুর্কিদের হাতে, যে তুরস্কের পক্ষে এখন রাশিয়া এবং রাশিয়ার পক্ষে তুরস্ক, সেই তুরস্কের হাতে রাশিয়া ধ্বংস হয়ে যাবে। আর এই ধ্বংসগুলো হবে এমন ধরনের অস্ত্র দিয়ে যেগুলো বজ্রধ্বনি নেয়, দ্যাট মিন্স নিউক্লিয়ার ওয়েপন্স, পারমাণবিক বোমা, পারমাণবিক অস্ত্র দিয়ে এই যুদ্ধগুলো হবে, এগুলো এমনি এমনি হবে না। আর আমাদের দেশ, আমাদের এই পূর্ব অঞ্চল সম্পর্কে কিছু কথা বলা হয়েছে, সেটা হলো পাকিস্তান ধ্বংস হবে হিন্দুদের কারণে। হাদিসে পাকিস্তানকে সিন শব্দ ব্যবহার করা হয়েছে, সিন বলতে পাকিস্তানকে বোঝানো হয়েছে, আর হিন্দুদের হাতে বলা হয়েছে এটা হিন্দ বোঝানো হয়েছে, হিন্দ বলতে ইন্ডিয়া, তাহলে পাকিস্তান ইন্ডিয়ার হাতে পরাস্ত হবে আর হিন্দরা পরাস্ত হবে চায়নাদের হাতে, তিব্বতি। ইয়েতে বলা হয়েছে, হাদিসে বলা হয়েছে তিব্বত, এই শব্দটা আনা হয়েছে। আর ইমাম মাহদী আলাইহিসসালাম আসার আগে মদিনার গুরুত্ব বেড়ে কমে যাবে, জেরুজালেমের গুরুত্ব বাড়বে। আর ইসরায়েলের প্রশস্ততা এত বেশি বেড়ে যাবে যে তারা মিশর, ইরাক, ইরান, ফিলিস্তিন, লেবানন, জর্ডান এগুলো ধাপে ধাপে দখল করতে থাকবে। ইতিমধ্যে তারা এই গত 20 বছরে ইসরায়েল চারটা কান্ট্রির বিরুদ্ধে যুদ্ধ করে তারা কি হয়েছে, তারা জিতেছে, বিজয়ী ঘোষণা করা হয়েছে ইসরায়েল, চারটা দেশ সব দেশের বিরুদ্ধে তারা যুদ্ধ করেছে, বুঝতে পেরেছেন? এগুলো হলো ইমাম মাহদী আলাইহিসসালাম আসার পূর্ব সময়ের কথা। এই পরিস্থিতি বর্তমানে আমরা বিশ্বের দিকে তাকাইলে দেখি কি দেখি না, আমরা অত্যন্ত নিকটবর্তী সময়ে আছি। এখন আমাদের দায়িত্ব কি, আমি অল্প সময়ের ভিতরে বলছি যে আমাদের দায়িত্ব হালুয়া রুটি, তরিকত, এই বিভিন্ন পীর মাশায়েক এগুলোর পিছনে না ঘুরে আমাদের ইমানের বলে বলিয়ান হওয়া, আমাদের কোরআন হাদিস আরও বেশি গবেষণা করা, আমাদের উচিত আমাদের ইমানি জজবা বাড়ানো, আমাদের উচিত আমাদের দুনিয়ার পিছনে না ঘুরা। আপনার এই দুনিয়া বললাম তো যে কোরআন এবং হাদিসের ভাষ্য অনুযায়ী আপনার চোখের সামনে যা কিছু সঞ্চয় করেছেন সব ধ্বংস হয়ে যাবে, আর এ যে টাকার মানটা কমে যাবে, সারা বিশ্ব ডিজিটের মানে মানুষ শুধু চোখে দেখবে টাকাটাকে কিন্তু ধরতে পারবে না, টাচ করতে পারবে না, এটার মধ্যে ইতিমধ্যে রূপান্তর হয়ে গেছে। বিকাশ দেখেন না, রকেট দেখেন না, এই বিকাশ রকেটের মাধ্যমে আপনি টাকা ট্রান্সফার করছেন ওরকে, ও আরেকজনকে, এই টাকা ট্রান্সফার হতে থাকে, ঘুরতে থাকে, এটা কোথাও শেষ হয় না, এটা শেষ হবার নয়, এটা যে ডিজিটগুলো ঢুকানো হয়েছে এটা ওনার কাছে আছে, নাহলে ওনার কাছে আছে, নাহলে ওনার কাছে আছে, এই অ্যামাউন্ট বাহিরে যাবে না, এই অ্যামাউন্ট বৃদ্ধি পাবে, বাড়বে না, টাকার পরিমাণ লেনদেন কমে যাবে, স্বর্ণ এবং মুদ্রার দাম বেড়ে যাবে, জমির দাম বেড়ে যাবে, আর আমাদের দেশে যেই টাকা রয়েছে এগুলোকে কনভার্ট করা হবে স্বর্ণ এবং মুদ্রায়। ইতিমধ্যে ইসরায়েল এটাকে কনভার্ট করে স্বর্ণ এবং মুদ্রা তাদের হস্তগত করে ফেলেছে, বুঝতে পেরেছেন? টাকার মান অত্যন্ত কমে যাবে, ব্যাংকিং সিস্টেম টোটালি সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম হবে, ইতিমধ্যে যা হয়েছে, এক সময় ব্যাংক কলাপস হয়ে যাবে, ব্যাংকগুলো দেউলিয়া ঘোষণা করবে। আরও অনেক কথা আছে, আমি বলবো ইনশাল্লাহ আগামী জুমাতে যে আমাদের আসলে কি করণীয় আর ভবিষ্যতে আসলে কি করতে যাচ্ছে। ইমাম মাহদী আলাইহিসসালাম সম্পর্কে বর্ণনা করিনি, আসার পূর্ব ঘটনাগুলো বলেছি, ইমাম মাহদী আলাইহিসসালামের বর্ণনা আরও বিস্তৃত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমার আলাইহিস সালাম।